Namaskar to all children, how are you? I will teach class standard 1 subject English. And book name is My Own English Book. It is my own English workbook. It is workbook. My Own English Workbook. A book tar page number as we amra 66 korbo. এর আগের দিন কিন্তু তোমাদের আমি 64 এবং 65 অলরেডি হয়ে গেছে এবার আমরা 66 পেজ ডিসকাস করব যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি ফিল ইন দা ব্ল্যাঙ্কস এখানে লেখা আছে কিন্তু ফিল ইন দা ব্ল্যাঙ্কস তারপরে কি কি লেখা আছে দেখো আমাদের পড়তে হবে না পড়লে কিন্তু আমরা বুঝব না যেমন লেখা আছে দিস ইজ জন এটা কি এটা হচ্ছে জন হ্যাঁ তারপর লেখা আছে দিস ইজ এই যে ড্যাশের মধ্যে লিখে দিচ্ছে হিজ হাউস মানে কি এটা জনের বাড়ি তারপরে তারপরে যেমন দেখো দিস ইজ ম্যারি এই ড্যাশটা আছে তো দিস ইজ ড্যাশ হ্যাড আছে তারপরে ড্যাশটাতে আমাদের শূন্যস্থানটা পূরণ করতে হবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এটা আমাদের ভরতে হবে দেখো দিস ইজ ম্যারি এটা হচ্ছে ম্যারি ম্যারির মাথার উপরে কী আছে আমরা দেখতে পাচ্ছি টুপি হ্যাট হ্যাট মানে টুপি হ্যাঁ তার মধ্যে এখানে দেওয়া আছে দিস ইজ তারপরে এই এখানে কী হবে ড্যাশের মধ্যে হ্যাট তো আছে তার উপরে এখানে হয়ে যাবে হার হয়ে যাবে হিজ হয় ছেলের ক্ষেত্রে এবং হার হয় মেয়ের ক্ষেত্রে তাহলে আমরা এখানে কী করবো এই ড্যাশের উপরে আমরা হার লিখে দেব তারপরে দেখো দিস ইজ মিস্টার লাল এটা কিন্তু মিস্টার লাল তার হাতে কী দেখতে পাচ্ছি আমরা শু দেখতে পাচ্ছি তার মানে এখানে ড্যাশটাতে কী হবে সেটাই আমাদের লিখতে হবে যেমন এখানে দিস ইজ এটাকে তোমাদের আগেই বলছি ছেলেদের ক্ষেত্রে হলে হিজ হয় এবং মেয়েদের ক্ষেত্রে হলে হার হয় যেমন দিস ইজ এটা ছেলে আছে যেহেতু তাহলে আমরা এখানে কী করবো হিজ করব হিজ শু মানে এটা তার শু তারপরে আছে এই যে দুটো বাকি রইল এই দুটো বাকি তোমরা বাড়িতে বসে বসে খাতায় লিখবে এবং গার্জেনদের কাছে তোমরা ডিসকাস করবে যদি বা তোমাদের হোম টিউশন স্যার থাকে সেই স্যারের কাছে তোমরা ডিসকাস করবে এবং খাতায় বাড়িতে বসে বসে লিখবে যেমন দিস ইজ গ্রেস ড্যাশটাতে কী হবে তোমরা নিজে লিখবে এই দুটো বললাম না যেমন দিস ইজ মিস্টার লাল এটাও তোমাদের বললাম না এই দুটো তোমরা বাড়িতে বসে বসে করবে নমস্কার সবাই ভালো থাকো সুস্থ থাকো